বন্ধুরা, আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত আবারও একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তবে এই নোটিফিকেশনে কী বলা হয়েছে একদম ডিটেলস আলোচনা করে নিচ্ছি, তো আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। এখানে দেখুন বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। 2022 কলকাতা পুলিশের মধ্যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ সংক্রান্ত কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে দেখুন নোটিশে বলা হয়েছে, এখানে তাদের ফাইল নাম্বার দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট ফাইল নাম্বার। তো এখানে বলা হয়েছে, দেখুন প্রথমে আপনাদের ভ্যাকেন্সিটা দেখিয়ে দিই। ভ্যাকেন্সি টোটাল এখানে নিয়োগ সংক্রান্ত যে বার করা হয়েছে, এখানে কনস্টেবলে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1410টি পোস্ট রাখা হয়েছে। লেডি কনস্টেবলের জন্য এখানে 856টি ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল। দুটোটা মিলিয়ে কিন্তু আপনাদের টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে কিন্তু 2200+ ভ্যাকেন্সি এখানে রয়েছে, অর্থাৎ 2200-র উপরে কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তবে এই নতুন নোটিফিকেশনটা কী বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এখানে দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 ফর হুইচ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ ইনভাইটেড অ্যাপ্লিকেশন। আপনাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করানোর জন্য ফাইল নাম্বার দেওয়া হয়েছে 27/5/2022। তিনি এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, তার অনলাইন আবেদন কিন্তু 29/5/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো 2022 থেকে কিন্তু 29/5/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা আবেদন করেননি আবেদন করে নেবেন। তবে এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে, ভ্যাকেন্সি কিন্তু এখানে বাড়ানো হয়েছে। প্রথমে যে নতুন নোটিফিকেশনটা দিয়েছিল ওইখানে আপনাদের 1600 প্রায় 66-র মতন পোস্ট ছিল, এখন কিন্তু একটা ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করে প্রায় 2200+ কিন্তু ভ্যাকেন্সি এখানে করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে এই নতুন নোটিফিকেশনটাতে বলা হয়েছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ কিন্তু করা হয়েছে। এটাই ছিল এই নতুন নোটিফিকেশন সম্পর্কে আপডেট। তো যারা এখন আবেদন করেননি, অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন কিন্তু এখানে করতে পারবেন। যারা আবেদন করেননি আবেদন করে নেবেন। যারা ত্রিপুরা থেকে রয়েছেন তারাও আবেদন করতে কিন্তু এখানে পারবেন মেল ফিমেল। তো কীভাবে আবেদন করবেন তার ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। ভিডিও যারা দেখেননি চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।